প্রায় তিন বছর পর সুপ্রিম কোর্টের রায়ে আরও একবার বিসিসিআই এর সভাপতি হওয়ার সুযোগ আসলেও নতুন এক গুঞ্জন দানা বেঁধেছে। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক হওয়ার দৌড়ে জোর গুঞ্জন এগিয়ে রয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তাহলে এই কিংবদন্তির গন্তব্য হচ্ছে কোথায়? এই একটা প্রশ্ন ক্রিকেট পাড়ায় এখন বেশি শোনা যাচ্ছে, যদিও সৌরভের জন্য একটা বড় চেয়ার খালিও হচ্ছে সম্প্রতি। আগামী নভেম্বরে শেষ হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ। খালি হওয়া পদে কে বসবেন এই প্রশ্নও এখন সবার মনে। গুঞ্জন আছে আইসিসির শীর্ষ পদে বসতে চান ভারতের সাবেক অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক থেকে গোটা ক্রিকেটের নিয়ন্ত্রক হওয়া কতটা কঠিন কাজ আর সেই পথে কি প্রতিবন্ধকতাই বা রয়েছে, এসব বিষয়গুলো আসছে। এদিন অবশ্য প্রিন্স অফ ক্যালকাটা আইসিসির সভাপতি হওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাবেক এই অধিনায়কের কতটা ইচ্ছা রয়েছে আইসিসির সভাপতি পদে বসার, তবে ইচ্ছার চেয়ে সেখানে বসা কতটা কঠিন সেটি হয়তো ভাবছেন। 16 সদস্যের বোর্ডের অন্তত 51% ভোট পেতে হবে আইসিসির চেয়ারম্যান পদে বসতে হলে। এই সমীকরণই হয়তো ভাবাচ্ছে বিসিসিআই সভাপতিকে। বিষয়টি নিয়ে তিনি বলেন, আইসিসির সভাপতি হওয়ার বিষয়টি তাঁর হাতে নেই। এমন বক্তব্যের পর বোঝাই যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক হওয়ার বাসনা নিশ্চয়ই রয়েছে এই বাঙালির, তবে সেটা যে খুব সহজ হবে না তাও জানা আছে। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনের আগে কতটা কূটনীতি দেখাতে পারেন সৌরভ, তার উপর নির্ভর করবে চেয়ারম্যান হওয়া না হওয়ার বিষয়টি। তবে তার আগেই নির্ধারিত হয়ে যাবে বিসিসিআই এর সভাপতি থাকছেন কিনা, কারণ আর মাসখানেক পরেই পূর্ণ হবে বর্তমান কমিটির মেয়াদ। এরপরই আয়োজিত হবে বিসিসিআই নির্বাচন, সেখানে জয় শাহ নতুন সভাপতি হলে আইসিসি চেয়ারম্যান পদের জন্যই লড়তে হবে কিংবদন্তি এই ক্রিকেটারকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।